শারীরিক অবস্থার ক্রমশ অবনতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তিন সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে রয়েছেন তিনি। দিলীপ ঘোষের বাড়ি গিয়ে বিজয়ের প্রণাম সারলেন সৌমিত্র খাঁ। যুব মোর্চার জেলা কমিটি ভেঙে দেওয়ার ঘটনার পর এই প্রথম সাক্ষাৎ দুজনের। পুজোয় বোনাসের দাবিতে কোলিয়ারিতে বিক্ষোভ মিছিল ঠিকা শ্রমিকদের। মঙ্গলবার অন্ডালের বাঁকুড়া এরিয়ায় শ্যামসুন্দরপুর কোলিয়ারির ঘটনা। বোনাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। মদ জুয়া ও অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় বোমাবাজি দুষ্কৃতীদের। খড়দহ পৌরসভায় 11 নম্বর ওয়ার্ডে জ্যোতি কলোনির ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খড়গপুর রাবণ পোড়ার মাঠে রাবণ দহন। 95 বছর ধরে চলে আসে এই দশেরা উৎসব। এই রাবণ পোড়া দেখতে বহু মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিমা বিসর্জনে গিয়ে নৌকা ডুবে মৃত্যু হল 5 জনের। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ডুমুরি বিলে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনায় শোকের ছায়া এলাকায়। হুগলি জেলায় প্রথম গঙ্গার দূষণ রোধ করতে অভিনব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন হুগলি জেলার কোননগরে। কোননগর পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ প্রেমীরা। পাকিস্তানের পেশোয়ারে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হয়েছে শিশু সহ কমপক্ষে 7 জনের, আহত অন্তত 70। মঙ্গলবার সকালে বীর কলোনির একটি মাদ্রাসায় ওই বিস্ফোরণ ঘটে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন এক মহাকাশচারী। আন্তর্জাতিক স্পেস স্টেশনের বুথে ভোট দিলেন মহাকাশচারী কেট রুবিনস। দেশে ক্রমে ক্রমে নিচের দিকে নামছে করোনা সংক্রমণের মাত্রা, তবে সোমবার হু করে করোনা সংক্রমণ বাড়ল আমেরিকায়।